বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে চলে আসছি আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে। শর্টকাটে আমি রেডি করে ফেলছি অলরেডি। আমি জাস্ট কীভাবে আমি প্রেজেন্টেশন করবো ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি এখানে কিছু ঘি দিয়ে, কিশমিশ দিয়ে, এটা হচ্ছে লাচ্ছা সেমাইটা, আর হচ্ছে কন্ডেন্স মিল্ক দিয়ে আমি সেমাইটা একটু ভেজে নিলাম। ক্রিস্পি করে ভাজা হয়েছে আমার এটা, আমি ক্রিস্পি করে ভেজে নিলাম। এরপরে হচ্ছে আমি এখন এটা এগুলি দেওয়ার পরে হচ্ছে জাস্ট আমি কিছু ফ্রুটস রাখছি, এগুলি দিয়ে দিব। আমি ম্যাঙ্গো আর ব্যানানাটা নিলাম, অল্প কিছু আম, অল্প কিছু কলা, দুটোটা আমি একসাথে মিক্স করে দিচ্ছি যাতে স্বাদটা, এটা আপনারা নবাবিও বলতে পারেন। আমি বিকালের নাস্তার জন্য এটা রেডি করলাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অনেক ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন, হেলদি ফ্রুটস, বাচ্চাদের জন্য খুবই ভালো। এখন আমি দিয়ে দিব হচ্ছে কিছু, আমি দুধ এখানে পাউডার দুধ, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, আর হচ্ছে কন্ডেন্স মিল্ক, আর হচ্ছে আপনার লিকুইড দুধ আমি জাল করে নিলাম একসাথে। এটা আপনার একটু আঠালো আঠালো ভাব হবে, একদম শুকনো হবে না। এখন দিয়ে দিব আমি জাস্ট সেমাইটা দিয়ে দিব। আমার এখানে মোট 1 প্যাকেট সেমাই আছে, আমি সবটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি হচ্ছে এখন দুধটা আবার দিয়ে দিব। এটা পেট ভরার মতো একটা হচ্ছে ডেজার্টও বলতে পারেন, বিকালের নাস্তাও বলতে পারেন। এরপরে হচ্ছে আমি কিশমিশ, বাদাম, এখানে হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম দুটো আছে। আপনারা চাইলে ড্রাই ফ্রুট আরও অনেক ধরনের আছে, ওগুলি ইউজ করতে পারেন। আমার কাছে যেগুলি প্রেজেন্ট ছিল আমি ওগুলি দিলাম, আপনারা চাইলে অন্য কিছু শেয়ার করতে পারেন। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন। আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।